নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রেডিশনাল কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তো আমি প্রথমে চিংড়ি মাছটা কেটে নেব আর লাউটাও কেটে তারপরে আমি রান্নাটা শুরু করছি। তো আপনারা সঙ্গে থাকুন, আমি ঘরে গিয়ে রান্নাটা শুরু করছি। বন্ধুরা, লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলি কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছের খোসা ছাড়াইনি, আজকে খোসা শুদ্ধই আমি রান্না করব। খোসা শুদ্ধ যদি রান্না করা হয় তাহলে মাছগুলি অনেক সফট থাকে। এখানে লাউটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর দুটো কাঁচা লঙ্কা। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। দুটো ধনে পাতা একটু বড় সাইজে কুচি করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি কিছু জিরে ফোড়ন দেওয়ার জন্য। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরেটা। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলি আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন হলুদ গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি জলটা দিয়ে দেব। লাউ রান্নার সময় বেশি জল দেওয়ার দরকার নেই। এখন আমি তরকারিটাকে ঢেকে রেখে দেব, পাঁচ মিনিট পরে আবার এটাকে ঢাকনাটা তুলে নেড়ে দেব। বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে এটাকে নেড়েচেড়ে আর একটু ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এখন আমি নেড়েচেড়ে তরকারিটাকে নামিয়ে নেব। আপনারা লাউ তো অনেকেই রান্না করেন, আমার এই স্টাইলটা একবার রান্না করে দেখবেন কেমন লাগে। বন্ধুরা, আমার লাউ চিংড়ির তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।